সময় সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সফি আহমেদ। সফি ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনায় যেতে চাই, তরুণদেরকে নিয়ে যেতে চাই, কারণ আপনিও এক সময় তরুণদের নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে বলে যে নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রে আমাদের নতুন নেতৃত্ব তৈরি হওয়ার যে জায়গাটা, সেটা আপনি কিভাবে দেখছেন যে নতুন নেতৃত্ব উঠে আসা, সেটা সর্বক্ষেত্রেই, শুধু যে রাজনীতির ক্ষেত্রে তা না, সার্বিকভাবে তো নেতা দরকার আমাদের। সেই জায়গায় যদি আমাদের নেতৃত্বের চর্চা, নেতা তৈরির চর্চাটা আমরা কতটুকু করি? তরুণদের যে পরিশীলিত নেতৃত্ব, যে তরুণরা এই দেশ জন্ম দিয়েছে, স্বাধীন বাংলাদেশ, যে তরুণরা 75-এর পর এই দুঃসময়ে গণতন্ত্রের সংগ্রাম করেছে, এই তরুণের যে আদর্শিক ঝংকার, সেই ঝংকারটা মাঝে মাঝে অনুপস্থিত হয়। যখন সেটা অনুপস্থিতি দেখি, তখন একজন সাবেক ছাত্রনেতাই বলেন বা রাজনৈতিক কর্মী বলেন, সেই হিসাবে কিছুটা মনোবেদনার কারণ হয়। সেই ক্ষেত্রে তরুণদেরকে এনলাইটেড করার যে বিষয়, সেই এনলাইটেড করার যে বিষয়টা, সেটা একসময় আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের আদর্শবাদী শিক্ষকরা ছিলেন, যে শিক্ষকরা আদর্শ রাজনীতি ছিল, রাজনীতিও আদর্শ ছিল, শিক্ষকরাও ছিলেন, শিক্ষকদের মধ্যে অনেকে আদর্শবাদী ছিলেন, যারা আমাদেরকে অনুপ্রাণিত করতেন। লাইব্রেরিয়ানরা ছিলেন, যারা আমাদেরকে দুটো বই দিয়ে বলতেন যে বইটা পড়েন, বইটা পড়ো, পরে দিয়ে যেও। হাকিম চত্বর কেন্দ্রিক যে ইন্টেলেকচুয়ালদের যে গ্রুপ, টিএসসি কেন্দ্রিক যে ইন্টেলেকচুয়াল গ্রুপ, যেমন এই যে কবি জাফর ওয়াজেদ, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, মোহন রায়হান, তারপরে কামাল আহমেদ, যে বর্তমান সচিব, কামাল চৌধুরী, কামাল ভাই, এই যে তাদের আগে আরো, তাদের আগে আরো বা পরে, এই যে চর্চা, এই চর্চার জায়গাগুলি কিন্তু খানিকটা অনুপস্থিত। আর যে গোষ্ঠী, এই যে একটা আপনি যেটা বললেন যে মানে আদর্শকে ঘিরে যে মানে একটা জ্ঞানের দিকে যেটা গোষ্ঠী ছিল, যে তারা রাজনীতিও করতো, সবই করতো, পাশাপাশি তাদের মধ্যে একটা পড়াশোনার বিষয় ছিল, একটা আদর্শিক গোষ্ঠী তৈরি হয়েছিল। যদি সে তার জ্ঞানের ঘাটতি থাকে, যদি সে না বুঝে যে কিসের সাথে কিসের পার্থক্য কি, এখন একটি ছেলে কেন বিএনপি করবে না, একটা ছেলে কেন ছাত্রলীগ করবে, একটা ছেলে কেন ছাত্র ইউনিয়ন করবে, তাকে আগের এই জিনিসটা তাকে কনভিন্স করতে হতো, কনভিন্স করে তারপর নিয়ে আসতে হতো। কিন্তু এখন আমি এখনকার আলোচনা যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে যেমন টিএসসি, টিএসসিটা ছিল একটা সাংস্কৃতিক অঙ্গনের একটা অভয়স্থল, আশ্রয়স্থল, যে কোনো মানুষ সমাজে যে কোনো রকম অবিচার বা একটা দুর্বিপাকের, যেমন এখন হচ্ছে একটা প্রতিবাদ, কিন্তু এই প্রতিবাদটা আরো অনেক অনেক বেশি জোরালো। যেমন সেই সময় যারা এই যে রামেন্দ্র মজুমদার, আলী জাকের, তারপরে নাসির হোসেন বাচ্চু, মামুনুর রশিদ, ওনারা টিএসসিতে আসতেন স্বাধীনতার পরে, তো তারাও তো আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পড়াশোনার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা যে নেতৃত্ব তৈরি হওয়ার জন্যে, যেমন ধরেন আমি লয়ের ছাত্র, তো আমি যত না ল পড়েছি জীবনে, তার চেয়ে আমি সাহিত্য বা অন্যান্য দিকটা আমি বেশি চর্চা করেছি। কেন চর্চা করেছি, যে এই ল দিয়ে তো আমি স্টুডেন্ট পলিটিক্সে কাউকে অ্যাট্রাক্ট করতে পারিনি, আমাকে বিভিন্ন গ্রুপগুলিকে অ্যাবজর্ব করতে হয়েছে, ওই সমস্ত সারা বিশ্বের মেহনত দিবসের মুক্তির সংগ্রামে যে আদর্শগুলি কাজ করেছে, তাদের বাণীগুলো ছিল যে রাইট, ওইগুলি দিয়ে তাকে আনতে হয়েছে। ঠিক অন্য নেতৃবৃন্দও তারা হয়তো তাদেরকে ওইভাবে চেষ্টা করেছেন, আর সেই ক্ষেত্রে আমার কাছে কিছুটা ঘাটতি আছে বলেই মনে হয়। আর একটা হচ্ছে যে আমাদের সমাজে কিছু কিছু অ্যালার্জিক ব্যাপার, যেমন আমাদের সিক্সার সিরাজুল ইসলাম চৌধুরী, আমাদের সর্বজনশ্রদ্ধ, আমরা সিক্সারের লেখা আসতো সংবাদে, আমরা হ্যাঁ গাছপাথর, সময় বহিয়া যায় বহিয়া যায়, আমরা এগুলি মানে খুঁজে খুঁজে পড়তাম, পরে বোঝার চেষ্টা করতাম যে কোন দিকে যাচ্ছি, এটা কোনো অ্যালার্জির ব্যাপার না। কিন্তু এখন সমাজে একটা শিখ ও শিখ মানে এরকম একটা মনোভাব কারো কারোর মধ্যে আমার মনে হয় কাজ করে। তো ঠিক আর ডক্টর আহমদ শরীফ, ওনার যে বক্তব্য, ওনার বক্তব্যের হয়তো পুরোটার সাথেই আমি আপনি কেউই হয়তো একমত হব না, বা আহমদ সোফা, আহমদ সোফা হ্যাঁ, মানে এই যে প্রথা বিরোধী হুমায়ুন স্যার, তা আমি বলছি যে যেমন এই যে কয়েকদিন আগেই একটা জায়গায় আমার সঙ্গে প্রফেসর মঞ্জুরুল ইসলামের সঙ্গে দেখা, ইংরেজির, আমি অনেক বছর পরে, হ্যাঁ হ্যাঁ অনেক বছর পরে দেখা, তো আমি শুধু জিজ্ঞেস করলাম যে স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন, বলতে সফি আপনাকে আমি চিনবো না। আমি বললাম স্যার আপনার মনটা খারাপ, বললো যে আমাদেরকে অবনমন করা হয়েছে। তো অবনমন শব্দটা আমার কাছে মনে হলো যে আমি প্রথম শুনলাম, স্যার বলছে আমাদেরকে ডিগ্রেড করা হয়েছে, নামানো হয়েছে। আচ্ছা তো আচ্ছা, উনি ওনার একটা মন্তব্য করলেন, সেই মন্তব্যটা আমি আর বললাম না। তা আমার কথাটা হচ্ছে যে সমাজে এমন কিছু ব্যক্তি ছিলেন বা আছেন, যে ব্যক্তিগুলিকে রাজনীতির বাইরে,
রাজনীতির বাতি ঘরের মতো, তারপর বাতি ঘরের মতো, সেটা শিল্প সাহিত্য সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে বাতি ঘরের মতো যে মানুষগুলিকে আমরা অনুসরণ করতাম বা যারা আমাদেরকে একটা বিষয়, যেমন এই যে 1990 মুভমেন্টের একদম এন্ডে যখন একদম ক্রাইসিস, ফাঁকা ক্যাম্পাস, ভয়ে আতঙ্ক, তখন কি করব, বুদ্ধির দরকার। তা আমি তো, যদিও তিনি ভিন্ন মতাবলম্বী এবং উনি একেবারেই নিজেকে নষ্ট করেছেন, ডক্টর প্রফেসর এমাজুদ্দিন স্যার, উনি আমার হলের প্রভোস্ট, আমার কাছে ইনফরমেশন যা থাকতো যে স্যারের কাছে অনেক খবর থাকে, তো আমি স্যারের বাসায় গেলাম। তো স্যার আমার সঙ্গে কথা বললেন, তো কথা বলে বললেন যে উনি বাবাকে বলতেন বাপু, হ্যাঁ বাপু, হে একটু সাবধান কিন্তু ধরে রাখো, পারবা? জি স্যার পারবো। তো উনি আমাকে, আমার খুব মনে পড়ছে, একটা প্লেকার্ড লুঙ্গি পরা একটা, উনি আমাকে রেস্টাবলিংয়ের মাঠ পর্যন্ত হাঁটতে হাঁটতে উনি দিলেন যাতে আমি হলে নিরাপদে যেতে পারি। আমি বলছি যে, যদিও উনি ভিন্ন মত, কিন্তু শিক্ষক, শিক্ষক সুলভ আচরণ। হ্যাঁ, যেমন আমি ইউনিভার্সিটিতে যে সবচেয়ে বেশি আলোচিত যে ঘটনা, যে এক্সপালশনে যে ছাত্র দলের 7 জন, আমাদের 3 জন, ওইটার আমাদের হলের প্রভোস্ট ডক্টর ফায়েজ, উনি ছিলেন এটা ইনকোয়ারি কমিটির চিফ। তো ওদের দিক থেকে অভিযোগটা ছিল আমার বিরুদ্ধে 1 নম্বর, কিন্তু উনি ইনকোয়ারি, উনি আমাকে চিনতেন না। ওর সঙ্গে যে পরিচয় বললো যে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা প্রমাণিত হয় নাই, দারোয়ান পিয়ন কেউ আপনার ব্যাপারে, ছাত্ররা কেউ আপনার উপর কোনো অভিযোগ করে নাই, এই যে তার সঙ্গে পরিচয় হলো। আমি বলছি যে উনিও কিন্তু আমার মতাবলম্বী লোক না, ভিন্ন মতাবলম্বী লোক, কিন্তু তারা শিক্ষক হিসাবে ছাত্র সঙ্গে ছাত্র শিক্ষক সম্পর্ক আমার ল ডিপার্টমেন্টে, আমি আমি এই জায়গাটা একটু আসবো শৈবাই, যে দুটো বিষয় উঠেছে, যে একটা হচ্ছে যে ছাত্র শিক্ষক সম্পর্ক, তারপর যে জ্ঞানের চর্চা, এখনকার যারা রাজনীতি করছে তারা যে আপনারা বই পড়তেন, আপনি আইন বিভাগে পড়তেন কিন্তু আইনের বই বাইরের বই পড়তেন, যে আপনার অনুসারীদেরকে আকৃষ্ট করা বা রাজনীতিতে আপনি একটু ভিন্ন ধারা সেটা বোঝানোর জন্য, সেই চর্চাটা কতটুকু হচ্ছে এবং ছাত্র শিক্ষক সম্পর্ক এই তরুণ নেতৃত্ব তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে, এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। তখনও হয়তো কিছুটা ছিল, কিন্তু ব্যক্তিত্ব, আমি লয়ের ছাত্র, আমার ডিন ছিলেন ডক্টর হামিদুদ্দিন খান, আমার ক্লাসমেট ছিল, বন্ধু ছিল কামাল, ইকোনমিক্সে পাশ করেছে। তা আমার খুব মনে আছে যে আমি তখন নেতা, আমি যখন আমি ভর্তি হই তখন উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন ভর্তির ক্ষেত্রে। আচ্ছা, আমি যখন নেতা, আমি একদিন বটতলায় বক্তৃতা করছি, আমি দেখি যে বাইশ বাড়ির সামনে একটা ছাতা হাতে একজন লোক দাঁড়ানো থাকে, স্যার আমার বক্তৃতা আর খুব একটা আগায় নেই, আমি শেষ করে স্যার বাবা তোমার কথা শুনছিলাম। নিজেরই আর একটা কথা বলি, কামরুদ্দিন স্যার ল ফ্যাকাল্টিতে যে উশৃঙ্খলতার কথা বলছেন, যে আজকে যে মন্ত্রী মুজিবুল হক চুন্নু সাহেব, শ্রম প্রতিমন্ত্রী না, তো লয়ের ছাত্র, তা দুইজন চুন্নু ছিলেন, আচ্ছা দুইজনেই একটু মানে অন্যরকম ছিলেন, তারপরে মহাসনে দিয়েছিলেন ছাত্র দলের জামাল ভাই, সেও ল ফ্যাকাল্টির ছাত্র, তার একটু অন্য ধরনের, কিন্তু কামরুদ্দিন স্যারের ব্যক্তিত্বের সামনে, এটা মনে হচ্ছে একটা প্রাইমারি স্কুল ল ফ্যাকাল্টি নিস্তারা। কিন্তু আমি বলি যে এই ইউনিভার্সিটিতে তখন তো অন্যরকম ভর্তি ছিল না, তা ডাকসুর একটা কোটা ছিল, সেই হিসাবে আখতারুজ্জামান যখন ডাকসুর ভিপি, আখতার ভাই একদিন ল ফ্যাকাল্টিতে গেলাম, জিজ্ঞেস করলো কেন আসছেন, স্যারের কাছে আসছেন কেন, তোমার একটা ভর্তির জন্য। তা আমার সামনে স্যার স্ট্রেইট ওনাকে রিফিউজ করলো, আখতার ভাই তো চলে আসলেন, তখন আমার কাছে একটা রিকোয়েস্ট আসলো, একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি স্যারকে বললাম, বললো যে তোমার সামনেই তো আমি আখতারুজ্জামানকে না করলাম, এটা কীভাবে সম্ভব, আমি তো ছাড়ি না আমার ডিপার্টমেন্ট, এটা আমাকে বলো যে তুমি ভিসি যদি তার সেই ক্ষমতা বলে ডিসক্রিপশন, সেই পাওয়ার ইউজ করে অ্যাক্সেস করে, তাহলে উনি যদি করে তাহলে আমি তোমাকে সেই ক্ষমতা বলে দিতে পারি। তার ব্যাচেলর কাছে গেলাম, এ বললাম স্যার, ভিসি স্যারকে তখন এমন দিচ্ছে, আচ্ছা এমন স্যার একটা দিতে হবে, উনি দিলেন, অর্ডারটা নিলাম, নিয়ে স্যারকে দিই, কামরুদ্দিন স্যারকে দিলাম, উনি আমাদের ডিপার্টমেন্টের ক্লার্ককে বললেন যে সবকে একটা ফর্ম দিয়ে দাও, বললেন আমি ফর্ম নিব না, আমি বললাম যে আমি ফর্ম নিব না, বলছে বলো কি, আমি বললাম স্যার আমি নিতে পারি না এটা, বলছে তোমাকে তো পারমিশন দিলাম আমি, আমি বললাম যে আমি তো একজন ছাত্র আপনার, কিন্তু আপনার কাছ থেকে যিনি ফেরত গেলেন, তিনি ডাকসুর ভিপি, তিনি 2 বার জিএস, 1 বার ভিপি, তা উনি আপনার কাছ থেকে ফেরত গেলেন আর আমি একটা ভর্তি আপনার কাছ থেকে ক্ষমতা ব্যবহার করে নিয়ে নিলাম, এটা আমার কাছে খুব একটা ভালো লাগছে স্যার, যদি এটাই দেন এটা ওনাকে দিয়ে দেন, তাহলে যাও তোমারটাও দিলাম ওনারটাও দিলাম, তুমি আসার জন্য খবর দাও। আমি ডাক্তার অফিসে ডাক্তার বললাম যে আপনি কি জন্যে আমাদের ফ্যাকাল্টিতে গেছিলেন, যার জন্য আপনি স্যারের সঙ্গে যোগাযোগ করেন, কী হচ্ছে ঘটনা সব কী সফি, তাই বললাম এটা। আমি বলছি যে ছাত্র শিক্ষক শুধু না, মানে সিনিয়র জুনিয়রদের মধ্যে যে মিলনের যে এবং এই সিনিয়র জুনিয়রের কথা বলেন, সেটা কিন্তু শুধুমাত্র যে যেই দলের সেই দলের, সেই দলে না, সব মিলিয়ে
আমরা যে যে কোনো দল করতে পারে, আমরা যে ছাত্র ইউনিয়নের যে ইউসুফ বিবি খন্দকার ফারুক ছাত্র ইউনিয়নের সভাপতি, আনোয়ার ভাই, আকাশ ভাই, বা ছাত্রলীগের জালাল ভাই, জাহাঙ্গীর ভাই, আর আমি তখন যারা ছাত্রলীগের সম্পাদক ক্ষমা জাহাঙ্গীর, হ্যাঁ জাহাঙ্গীর ভাই, ক্ষমা জাহাঙ্গীর, আকাশ ভাই, এম এম আকাশ, তারা, ফজলু ভাই, মুকুলদা, আর তখন পলিটিক্সটা একটা আর্ট ছিল। আমি আপনাকে বলি যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন নেত্রকোনা, আমার বাড়ি নেত্রকোনা, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, জয় জয় আকার জাসদের প্যানেল জয়যুক্ত, ফজলু ভাই গেলেন একটা প্যানেল পরিচিতি সবাই, তো 4 নম্বর রুমে মিটিং হচ্ছে, পাশেই কমন রুম, আমরা কমন রুমে টেবিল টেনিস খেলছি। ফজলু ভাই শেখ রাসেলের উপরে আধা ঘন্টা একটা বক্তৃতা করলেন, এই কমন রুমের মধ্যে এমন কোনো ছাত্রছাত্রী ছিল না যার চোখ দিয়ে পানি পড়ে নাই। আমরা যারা খেলছিলাম আমরা খেলা বন্ধ করে দিলাম, এবং রেজাল্ট নির্বাচনের পরে দেখা গেল প্যানেল ডিভাইডেড হয়ে গেল, বিপি সহ জাসদ কিছু, জিএস সহ ছাত্রলীগ কিছু। তাই আমি বলছি এটা একটা আর্ট, এমনকি আরও কিছু নেতা নামে বললাম না যে যারা বক্তৃতা করলে ঢাকা ইউনিভার্সিটিতে ইট পাথর পর্যন্ত শুনতে দেখতে আসতো যে এটা কী হচ্ছে। তা সেই ক্ষেত্রে এই আজকের বাস্তবতাটা হচ্ছে, আমি বলছি যে এই যে ডিপার্টমেন্টের মানে আপনার একটা এক্সট্রা কারিকুলাম, খেলার মাঠ, তারপরে সাহিত্য, ধরেন ডাকসু, ডাকসুর যে লিডারশিপ, তার ডাকসুতে আমি আসবো, তার আগে বলে যে এই যে বক্তৃতার কথাটা আপনি বললেন, এই যে বক্তৃতা, মানে আমরা যখন ছাত্র তখন কিন্তু নাম যদি নাও বলি কোন কোন নেতা ছিলেন যে তাদের বক্তৃতা শোনার জন্য আমরা যেতাম, শোনার জন্য কোনো রাজনৈতিক দল না করলো, তো ওই যে বক্তৃতা তো একটা শিল্পের ব্যাপার, আমি তো সেই জায়গাটাও কি আমরা হারিয়েছি, ছাত্র হারিয়েছি না, যেমন যে আমাদের থাকতে পারে, মাঝখানে একজন সেক্রেটারি ছিল নাজবুল, ওর বক্তৃতা আমি দুই একদিন শুনেছি, ও খুব ভালো বক্তৃতা করতো, সোহাগ ভালো বক্তৃতা করতো, কিন্তু আমি তা বলছি, আমি বলছি যে বক্তৃতার মধ্যে সাবস্টেন্স, সামারিটা কি, মেসেজটা কি দেওয়া হচ্ছে বক্তৃতার মধ্যে, যে তখন যিনি যে আদর্শের বক্তৃতাটাই করেছেন সেই আদর্শের যে মেসেজটা, যে আমি এই বক্তৃতাটা করলাম সেই বক্তৃতার উপরেই তো তাকে ডাকসুতে উইন করতে হয়েছে, বা ছাত্র সংসদ নির্বাচনের কলেজে হোক ইউনিভার্সিটি হোক তাকে উইন করতে হয়েছে। সেই পড়ালেখা না জানলে তো আপনার পক্ষে সেটা করা সম্ভব, কোনো সুযোগ নাই। তো সেই পড়ালেখার ক্ষেত্রটা আসে কোত্থেকে, যে সেই পড়ালেখার ক্ষেত্রটা তো আসছেই তো ওই যে এক্সট্রা কারিকুলাম যেটা, সেই সমস্ত চর্চাগুলির থেকে, এবং সেটা তো আপনি ওটাই বললেন যে যে সেটা পঠন পাঠনের মাধ্যমেই হয়েছে, যে সে আদর্শতে যে বিশ্বাসী হলো সেটা তো পঠন পাঠন, শুধু তো মানে সবি ভাই ডাক দিয়েছে বা ভাই ডাক দিয়েছে আমি যোগ দিলাম, সেই জায়গাটা আমি আলোচনা শুরু করেছিলাম তরুণ নেতৃত্ব দিয়ে হিসেবে, সেইখানে আমাদের কাছে মনে হচ্ছে একদম আতুর করছিল যে ছাত্র সংসদগুলো, হ্যাঁ এটা শুধু বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে যে ছাত্র সংসদ ছিল সেই জায়গা নিয়ে যদি আপনি কথা বলেন, সেই জায়গার অভাব বোধ করেন কিনা, সে বিভাগের বাইরের যে আরো যে তার সৃজনশীল কাজ সেগুলো কিন্তু ছাত্র সংসদের মাধ্যমেই একসময় হতো, ডাকসুকে একসময় সেকেন্ড পার্লামেন্ট বলা হতো, ডাকসু, রাকসু, ইকসু, জাকসু, বাকসু, এগুলি থেকে যে নেতৃত্ব বের হয়ে আসতো, বের এসেছেও এসেছে, সেটা একদম সমাজের সব দিক থেকে মিলিয়ে পরিশীলিত নেতৃত্বটাকেই ছাত্র সংসদ, সেখানে ভোটের মধ্যে তো কোনো পক্ষপাতিত্বের সুযোগ ছিল না, তো সেই ক্ষেত্রে মনে করে ধরে নিতে হবে যে তারা সমস্ত ছাত্রছাত্রীদের আদর্শিকভাবে জয় করেই তারা সেই সে যে জায়গায় করুক সে জায়গাটা এসেছে। তাদের মধ্যে তো বর্তমান সমাজে যেমন ধরেন আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি মহাসিনের ছাত্র, তখন আমার হলের ভিপি ছিলেন পুলিশের আইজিপি নূর মোহাম্মদ, সমাজের যে বিভিন্ন উচ্চ পর্যায়ে যারা প্রতিষ্ঠিত তারা রাজনীতি হোক আর অন্য পেশায় হোক, তাদেরকে তখন ট্রেডিশনটা এটা ছিল যে ভালো ছেলেগুলিকে পলিটিক্সে কালেকশন করা হোক, কিন্তু সামরিক শাসকেরা যে পলিটিক্সটা এখানে ইন্ট্রোডিউস করে যে হুন্ডা গুন্ডা মাস্তান সেই যে ধারা অব্যাহত, সেটার মধ্যে আদর্শিক যে জায়গাটা সেই জায়গাটা কম। দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলছেন আপনি যে ওই যে ছাত্র সংসদ না থাকা, এটা তো অত্যন্ত দুঃখজনক যে আপনার দেখেন স্বৈর শাসকের আমলেও 89 নির্বাচনে ছাত্র সংগ্রাম পরিষদ বিজয়ী হলো, আবার 90 ছাত্রদল বিজয়ী হলো ঢাকা ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইয়ে হয়েছে, তা কিন্তু 90 পর থেকে এই পর্যন্ত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছি, মাঝখানে 2 বছর ইন্টারাপশন 2006 থেকে 2008, এই নির্বাচনটা হয় না, এই নির্বাচনটা হয় না, এটা একটা বন্ধাত্ব তৈরি করেছে, যেমন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে ঠিক পাশাপাশি যে সৃজনশীল মানুষ তৈরি করার ক্ষেত্রে খেলাধুলা, যে স্পোর্টস সেক্রেটারি কে হবে ডাকসুর, সেই বাংলাদেশের সবচেয়ে ভালো ফুটবলার যে সেই হবে, সাহিত্য সম্পাদক কে হবে, ভালো কবিতা লিখে গল্প লিখে যে ভালো সাহিত্য জানে, সাংস্কৃতিক সম্পাদক কে হবে যে ওই অঙ্গনের সবচেয়ে ভালো লোকটা, সবারই নজরটা থাকতো ওই দিকে, তাকে কেন্দ্র করেই তো ওই বলটা গড়ে উঠত। তা এইটা
প্রায় 90 থেকে এখন 2016 না 26 বছর প্রক্রিয়াটা বন্ধ, যে কারণে বন্ধ হোক এই প্রসঙ্গে আমি গেলাম না, সেটা একটা রাজনৈতিক ডিসকাশনের ব্যাপার না, কিন্তু সমাজ এটা একটা বন্ধাত্ব তৈরি করেছে, একটা প্রভাব ফেলেছে, একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। তো এই সমাজকে যেমন এখন যেটা একটু আগে যেটা বলছিলেন যে আপনি আমি কি বিশ্বাস করতাম, আমি বিপ্লবী বিশ্বাস, এখন আমি কি বিশ্বাস করি, আমি এখন এখন একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা বিশ্বাস করি, কিন্তু মানবিক সমাজে বিশ্বাস করি, কিন্তু সমাজে যে ঘটনা প্রবাহ ঘটছে এই ঘটনা প্রবাহ কিন্তু রাজনীতির বাইরে, সামাজিক মানবিকভাবে এটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য না। আই হ্যাভ টু স্ট্রাগল, আমি স্ট্রাগলটা করবো কোন ফর্মে, আমাকে স্ট্রাগলটা করতে হলে তো তারুণ্যকে দিয়েই আমার সেই স্ট্রাগলটা করতে হবে। একটা জায়গায় খেয়াল করবেন যে এই দেশে কিন্তু এখন শ্রমিক রাজনীতি বলতে কোনো রাজনীতি নেই, কিন্তু বিফোর লিবারেশন আমাদের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর নির্দেশ কার্যকর করার জন্য ছাত্রলীগ এবং শ্রমিক লীগের ভূমিকাটা ছিল অগ্রগণ্য, আওয়ামী লীগ তো ছিলই, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন স্কপ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যে তাজুল সে ছাত্র ইউনিয়ন থেকে অলনক ফার্স্ট ক্লাস সে আদমজিতে শহীদ হলো, তারপরে আপনার ওই যে শ্রমিক নেতা ঢাকা ইউনিভার্সিটি যে অগ্নিকাণ্ডে মারা গেল রুস্তম ভাই বোধহয় নাকি, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারা জীবনে পেশা হিসাবেই এই জায়গাগুলি তৈরি করেছিল, শ্রমিক রাজনীতি এখন একেবারেই নাই। তেমন হচ্ছে যে ইন অল স্পেয়ার অফ সোসাইটি যে কিছু কিছু আপনি দেখছেন চোখে যেটা অন্যায় এটা ঠিক না, একটা আদর্শকে একটা আদর্শ দিয়ে আপনার কাউন্টার করতে হবে, এখন আদর্শ আদর্শিক তর্ক বিতর্ক নেই, আপনি বাঙালি জাতীয়তাবাদ তার ভিত্তিটা কি, তার ভিত্তিটাই হচ্ছে গণতন্ত্র, তার ভিত্তিটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা, তার ভিত্তিটা এই না যে অন্যান্য জাতিগোষ্ঠীকে আপনি ছোট করবেন, উদারতা মানবিকতা, এখন সেই জায়গাটাকে আপনি আঁকড়ে ধরলে সমাজকে সেই জায়গায় আপনি নিতে পারবেন, কিন্তু এই জায়গাটা নাই, কারণ হচ্ছে যে শুধু বাংলাদেশি সাহিত্য না বা আমাদের বাংলা সাহিত্য না, আপনাকে সারা বিশ্বের মানুষের যে সংগ্রামের সফলতাই হোক আর ব্যর্থতাই হোক, যেমন ধরেন কলকাতায় 70-এর দশকে নকশালবাড়ি আন্দোলনটা ফিল করেছে না, বিপর্যস্ত হয়েছে একদম পুরো জেনারেশন 70-এর দশকে, কিন্তু তারপর দীর্ঘ সময় কিন্তু ওখানে বাম রাজনীতি সিপিএমরা ছিল ক্ষমতায়, এটা কিন্তু বাই প্রোডাক্ট। এখন নকশালবাড়ি আন্দোলনের উপরে যে সমস্ত সাহিত্যকর্ম যেসব ছবি হয়েছে ছবি বই এখানে আছে, বা আমি ব্যক্তিগতভাবে এখন এটা সমর্থন করি না যেটা মাওবাদী সংগ্রাম এখন চলছে এদিকে, ব্যক্তিগত আমি সমর্থন করি না এখন, কিন্তু নকশালবাড়ি মুভমেন্টের উপরে যে লেখা যে লিটারেচার, সেই লিটারেচার এমনিতেই একটা ছাত্র পড়তে পারে তার মনের সুখ বৃদ্ধির জন্যে, পৃথিবীতে তো শুধু মানুষ পড়ালেখা করবে একজন ভালো ছাত্র হবে একটা কেরানি হবে তার জন্য তো না, মানুষ কিভাবে স্বপ্ন দেখে সেটা জানার জন্য, এটা জানার জন্য তার কিছু পড়াশোনা করার দরকার আছে। এখন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুস যদি সে না পড়ে, সে যদি আপনার না জানে যে দাও সেডার কে লিখেছে বা নবরণের কবিতা কবিতা বা শক্তিচন্দ্র রোধের কবিতা, এখন এই নবরণের কবিতা পড়লে বা শক্তিচন্দ্র রোধের কবিতা পড়লে যদি মনে করেছে সে পার্টি স্ট্যান্ডের বাইরে চলে গেছে, পলিটিক্সের বাইরে চলে গেছে, মানে আমি বলছি এই যে অ্যাবসার্ড আইডিয়াগুলি ছেলে মেয়েদের মধ্যে কাজ করে মানুষের মধ্যে কাজ করে, এগুলো হচ্ছে জ্ঞানের ঘাটতি, বুঝে না যে কী করতে চায়। তারপর একটা বিষয় হচ্ছে যে মানুষকে যে সম্মান করা, সেই সম্মান শ্রদ্ধাবোধ সহিষ্ণুতা সহিষ্ণুতা সেগুলি আসে কোত্থেকে, সেই জায়গাগুলি যেমন ছাত্র শিবির, আমাদের সময় তো ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় খুবই কম মাইক্রোস্কোপিক ছিল, এখন তো এত কিছুর পরেও তারা বাংলাদেশে দেখি যে মিছিল মিটিং করে বিভিন্ন জায়গায়, তাই না, তাহলে তারা কি দিয়ে, বা এই যে হিজবুতে তাহরির এখানে অনেক বড় বড় লোকদের প্রতিষ্ঠিত লোকদের ছেলেমেয়েরা হিজবুতে তাহারিত করে, তা একটা ছেলে সিলেটে অ্যারেস্ট হওয়ার পরে সে ম্যাজিস্ট্রেট কোর্টে গেছে, সেখানে আমার বন্ধু ছিল, তো ম্যাজিস্ট্রেট সাহেব ম্যাজিস্ট্রেট তুমি এটা কেন করো, স্যার আপনিও এই দিনের পথে আসবেন, তুমি বলো কি আমি এই দিনের পথে আসবো, যে আসবেন আসবেন, আমার কথা হচ্ছে তাহলে যে ছেলেটা মিসগাইডেড হচ্ছে তাকে একটা আদর্শ দিয়ে, সে মনে করতে যে এইভাবে সম্ভব না, তাহলে এইভাবে সম্ভব, তাহলে তাকে বলতে হবে যে না আদর্শের পথ দেখানো, এই পথটা ঠিক না, এই পথটা হচ্ছে প্রগতির পথ, প্রগতি। ছাত্র রাজনীতিতে যারা এখন আসছেন তারা, আপনিও বললেন যে এই যে পড়ালেখা না সেগুলোর সঙ্গে নাই এবং ভালো ছাত্ররা রাজনীতির দিকে যেতে চাচ্ছে না, তারা কেরিয়ারিস্ট, তারা তাদের বাজারমুখী শিক্ষা বলেন আর যে শিক্ষা বলেন তারা ওই শিক্ষার দিকে যাচ্ছে যে একটা ভালো চাকরি পাওয়া, একটা ভালো ব্যবসা করা, যাই হোক ওই দিকে যাওয়া, আর রাজনীতিতে তারা সময় অপচয় করতে চাচ্ছে না, রাজনীতির কথা তারা শুনতে চায় না,
তাহলে আমাদের নেতৃত্ব কোন দিক দিয়ে আসবে এবং ভালো ছাত্ররা কেন রাজনীতি করবে না? আপনাদের সময় তো করেছে না, ঠিক বর্তমানে আসতে চাচ্ছে না, আমি এরকম বলি না বা করছে না এরকম বলি না, কারণ হচ্ছে তাদেরকে জাজ করার মতো স্কোপ তো আমার নাই, কারণ আমি তো আর স্টুডেন্ট তার তুলনামূলক কথা বলছি যে ব্যতিক্রম থাকতেই পারে। ব্যতিক্রম যেমন ধরেন এই যে কাদের মোল্লার যে রায় ট্রাইব্যুনাল দিয়েছিল তার প্রতিবাদে যে শাহবাগে যে সমস্যা, সেটা তো একটা আন্দোলন সমস্ত, সেটা তো এখনো কোনো কোনো ঘটনা এরকম হচ্ছে। হ্যাঁ, সেটা তো ছাত্র সংগঠন কেন্দ্রিক আন্দোলন যে ধরেন সৈজনী জাহানার ইমাম গণতলত করলেন, ওনার সঙ্গে তো আমাদের পূর্ব পরিচয় ছিল না। রুমি ওনার ছেলে শহীদ হল, কি স্বপ্ন নিয়ে রুমি বুয়েটে পড়তো, আমেরিকা চলে যাওয়ার কথা। আজাদ, শহীদ আজাদ, তার মায়ের এক ছেলে বিত্তবান সন্তান, তার মা জীবনে আর কোনোদিন খায় নাই। এখন ধরেন মা উপন্যাস, ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস, জননীর মা আর আনিস হকের মা, এখন এই উপন্যাস যদি কেউ পড়ে তাহলে আমার বিশ্বাস দেশপ্রেম তার মধ্যে জাগতে বাধ্য। যেমন আজ সামনে এই মধুর ক্যান্টিনে আমরা বসি, মধুর ক্যান্টিনে মধুদা, মধুদা কে কে শহীদ, কিভাবে শহীদ হলেন, এই যে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত দত্ত উনি যে শহীদ হলেন, কিভাবে তাদের হত্যা করা হলো, কেন আমাদের সাথে যে বাঙালি জাতীয়দের যেটা বললাম যে অসাম্প্রদায়িকতার হচ্ছে একটার ভিত্তি, এই যে জায়গাটা, যে জায়গাটাকে 1971 সনে পাঞ্জাবি রাজ্যের জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করেছে, যেটাকে আঘাত করেছে, বা 75-এর পরে যে জায়গাটা আঘাত করেছে, সেই আঘাতের জায়গাটার থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু আপনি যেটা বলেন যে প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স, পলিটিক্সের মাধ্যমে নিজের কেরিয়ারকে গড়ে তোলা, আর একটা হচ্ছে যে পলিটিক্স আদর্শ ধারা এবং সেই আদর্শ তাকে যেখানে নিয়ে যাক, সব আদর্শ যে বিজয়ী হবে তা তো না, তো সেইখানে আকর্ষণ করার যে ক্ষেত্রটা ছিল সেটা মানে আপনার এই হাকিম ভাই তো একটা চা বিক্রেতা ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি, হাকিম চত্বরের এই হাকিম ভাই যে কত গ্রেটম্যানদেরকে সোসাইটিতে প্রডিউস করেছে, বা যে লাইব্রেরির পিছনে যে ভাতের দোকান ছিল সেটা ঢাকা ইউনিভার্সিটি ছিল, রাজশাহী ইউনিভার্সিটি ছিল, এমনকি আমি বলি যে একজন আদর্শিক মানুষ, ওই কামান বন্দুক অস্ত্র দেওয়া হয় না, আদর্শবোধ এবং জ্ঞানের পরিসীমার যদি ঘাটতি থাকে, ন্যায় অন্যায় বোধ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কার পক্ষে দাঁড়াবে কার বিপক্ষে দাঁড়াবে, সেইটার যে ঘাটতিটা সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ইউনিভার্সিটিগুলির থেকে কলেজগুলির থেকে এই প্রো এস্টাবলিশমেন্ট এইটা দিচ্ছে যে একজন কেরানি তৈরি হচ্ছে, একজন ভালো বিজ্ঞানী তৈরি হচ্ছে, সেটা আর কিছু। আমি আপনার আপনাদের মিডিয়া তা কর্পোরেট হাউস, আপনারাও কিছু লোককে প্রডিউস করছেন সোসাইটিতে, যে আপনাদের ইন্টারেস্টই হোক আর যে কোনো কারণেই হোক, অনেকেই বলে যে যে পলিটিক্স থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্যে, তো দেখেন আপনার পয়লা বৈশাখ আসবে, আমাদের সার্বজনীন একটা বাঙালি সংস্কৃতি, সেখানে মিডিয়াগুলি কর্পোরেট হাউস, আপনি মিডিয়া বলছেন কর্পোরেট হাউসগুলি এমনভাবে জিনিস আনবে যে এটাও একটা বিজনেস। যেমন মনে করেন যে এই 26শে মার্চ স্বাধীনতা দিবস গেল, 26শে মার্চের সমস্ত কার্যক্রমের মধ্যে 25শে মার্চ রাত্রে কালো কালরাত্রিতে যেটা হলো, আর 26শে মার্চের সব অনুষ্ঠান, 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ, 17ই মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন, তো সেখানকার সমস্ত প্রোগ্রামগুলি যে আমরা যারা আগের পুরনো লোক আমাদের মনোপুত হচ্ছে পাঠক তা না, আমরা সমাজকে এইভাবে ভাবি না। এখন আমি একটা কথা বলি যে সেটা নিজের কথা বলা হয়ে যায় যে 90 মুভমেন্টের তো আমি একজন, আমাকে অনেকেই খুব মেধাবী এবং জ্ঞানী মনে করতো রাজনীতির ক্ষেত্রে, কিন্তু আমি মনে করি আমার পূর্বসূরি যারা বিভিন্ন ছাত্র সংগঠন নেতা ছিলেন তারা আমার চাইতে অনেক অনেক বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন, মেধা সম্পন্ন ছিলেন, কারণ তাদের যোগ্যতা এবং মেধাই কিন্তু আমাদেরকে আকৃষ্ট করেছে রাজনীতিতে, আমাদের এসেছেন তাদেরকে, আমরা তাদেরকে দেখে আমাদেরটা হয়তো খানিকটা ই করেছে। যাই হোক, সমাজ এখন যেদিকে প্রবাহমান, আমি কথা বলতে চাই না যে ছাত্ররা পড়ে না, ছাত্ররা পড়ে, কিন্তু সেই পড়াশোনাটাকে প্রপার জায়গায় পড়ে সেটা হয়তো বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্নভাবে কেউ কেউ পড়তে পারে, আমরা সবাইকে তো বলছি না, কিন্তু মূল ধারাটা সেখানে নাই, মূল ধারাটা কিন্তু আগে আগে ছাত্র রাজনীতি যিনি করতেন, যে মানে ছাত্র রাজনীতি করা মাত্রই তো তারা পড়তেন, পড়াশোনা করতে বাধ্য। হ্যাঁ, বাধ্য, কিন্তু আজকে আমি একটা কথা বলি, এটা রাজনীতির বাইরে, যেটা রাজনৈতিক অনুষ্ঠান না, যে শক্তিকে অ্যাভয়েড করা হচ্ছে অর্থাৎ ফ্যানাটিক বা মৌলবাদী শক্তিকে, আজ হোক কাল হোক পরশু হোক সমাজ যেদিকে যাচ্ছে এইটাকে কিন্তু আপনার মোকাবেলা করতে হবে আদর্শিকভাবে আপনার, তা না হলে 25শে মার্চ কালরাত্রিতে তারা যেমন আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এই যে 13ই মে যেমন ঝাঁপিয়ে পড়েছিল, তারা কোনো না কোনো এক সময় আপনার উপর ঝাঁপিয়ে পড়বেই। তা আমার কথা হচ্ছে সেই প্রস্তুতিটা, বিকল্প প্রস্তুতিটা কীভাবে নিবে, এটাই যে হুন্ডা গুন্ডা দিয়ে হবে না, সেইটাকে একটা আইডিওলজিক্যাল পলিটিক্যাল বেস তৈরি করতে হবে,
স্টুডেন্টদের মধ্যে, এবং সেটা করার দায়িত্ব হচ্ছে বর্তমান প্রজন্মের যারা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রকৃত ছাত্র দায়িত্বে আছেন তাদের, শিক্ষকদেরও আপনি বলছেন, শিক্ষকদেরও দায়িত্ব আমাদেরও আছে যদি আমাদের আসে অভিভাবক, এবং এই যে যারা আপনারা সাবেক ছাত্র নেতা ছিলেন এখনো, মানে সেই সেই বাতিঘরগুলোতে আবার আলো জ্বালাতে হবে, সেই বাতিঘরগুলো জ্বালাতে হবে। এবং আমি আমার প্রজন্মের যারা, আমি তাদের প্রতি বলছি, আমি নতুন প্রজন্মের কিছু বলছি না, যে আমার কাছে একটা ছেলে মেয়ে যদি কিছু চাইতে আসে আমি তাকে একটা বই গিফট করি, এবং আমার মনের মতো একটা বই আমি তাকে গিফট করি, আমার কষ্ট হলেও আমি তাকে ওইটা দেই যে তুমি পড়ো, তুমি পড়ে দেখো কেমন লাগে। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।